একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রত্যেকটি দেশেরই সমরাস্ত্রে অত্যাধুনিক সমরাস্ত্র সংযুক্ত করা অতি জরুরি। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীতে কিছুদিন আগেই যুক্ত করা হয়েছিল তুরস্কের অত্যাধুনিক TB2 ড্রোন। সেই মোকাবেলায় বা আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। তারই পরিপ্রেক্ষিতে এবার বাংলাদেশ নৌবাহিনীতেও যুক্ত করা হচ্ছে সেই TB2 ড্রোন। বাংলাদেশ নৌবাহিনী 2 সিস্টেম ড্রোন ক্রয়ের জন্য এলোভেশন নোটিশ জারি করেছে। নোটিশ অনুযায়ী লিস্ট এ ক্যাটাগরির সরবরাহকারী দেশের কথা উল্লেখ করা আছে, অর্থাৎ ইউরোপিয়ান কোনো দেশ থেকে এই ড্রোন ক্রয় করা হবে। এর পাশাপাশি গ্রাউন্ড স্টেশনের কথাও উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় বড় আকৃতির কোনো ড্রোন ক্রয় করা হবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য। ধারণা করা হচ্ছে তুরস্ক থেকে TB2 ড্রোন ক্রয় করা হবে, কারণ ইতিপূর্বেই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই TB2 ড্রোন ক্রয় করে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক নতুন চমক নিয়ে এসেছিল। TB2 ড্রোন প্রতিটি সিস্টেমে 3টি ড্রোন মাত্র 5-7 মিলিয়ন ডলারে পাওয়া যাচ্ছে। যেহেতু এই ড্রোন ক্রয়ে বাজেট অল্প লাগে এবং কার্যকারিতা অত্যাধিক বেশি, তাই এই ড্রোন ক্রয়েই সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশ নৌবাহিনী। তুরস্ক তাদের নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি থাই এক্সুগাং ড্রোন ব্যবহার করে আসছে, কিন্তু এটি 2 সিস্টেমে ড্রোন ক্রয় করলে মোটামুটি 100 মিলিয়ন ডলার খরচ হতে পারে। যদি বাজেট থাকে তাহলে বিশাল সমুদ্রসীমা রক্ষায় এই ড্রোনটি খুবই কার্যকর হবে, কারণ এই ড্রোনের পেলোড বেশি এবং লং ইনভুডেজ। আর তুরস্ক এতে লাইট টর্গিটো স্থাপন করার কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এই ড্রোন ক্রয় করে বাংলাদেশ বিশাল সমুদ্রসীমা বঙ্গোপসাগর রক্ষার জন্য এই কার্যক্রম অব্যাহত রাখবেন। বাংলাদেশের সমুদ্রসীমা অত্যাধিক গুরুত্বপূর্ণ। বর্তমানে এবং আধুনিক বিশ্বে তাল মিলিয়ে চলার জন্য সমুদ্র সম্পদ রক্ষা এক বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে বাংলাদেশের। তাই এই সমুদ্রসীমা বঙ্গোপসাগর রক্ষার জন্য এই ড্রোন ক্রয় করা হবে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।